Kabur tuh bani. Oh apa sih kabur tuh? Apa kabur tuh? Kabur Bobby. Kabur Bobby. বৃদ্ধাশ্রম একটি শব্দ, শব্দের মধ্যে লুকিয়ে রয়েছে একটি স্থান যেখানে বাস করছে শত শত বাবা মায়ের অভিমান, বেদনা ও সন্তানদের দ্বারা বিচ্ছিন্ন হয়ে অপরিচিত চার দেয়ালের ভেতরে বন্দি জীবনের গল্প। বৃদ্ধাশ্রম নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কতগুলো করুণ চেহারার জলছবি। এ যেন জীবনের পরম অভিশাপ। সারা জীবন নিজের ছেলেমেয়েদের বড় করে তুলে শেষ জীবনে সন্তানকে অবলম্বন করে বাঁচার চেষ্টা যেন অন্যায়। এমন অসহায় দুস্থ নারীদের পাশে দাঁড়িয়েছে একটি বৃদ্ধাশ্রম, যাদের কেউ নেই সেসব অসহায় বৃদ্ধাকে আপন করে নিয়েছে আপন নিবাস। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের বিশেষ আয়োজন বিকাশ নিবেদিত ইচ্ছে পূরণে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারজানা বিথি। আর কদিন পরে ঈদ, হাতে গোনা দু তিন দিন। সমাজে এমন কিছু মানুষ আছে যাদের ঈদের আনন্দ আসলে ভাগাভাগি করবার মতো কাছের মানুষ আছেন, হয়তোবা সামর্থ্য নেই। কিন্তু কিছু মানুষ রয়েছেন যারা চার দেয়ালের মধ্যে বন্দি থাকে, তাদের আসলে কাছের মানুষটাও নেই। তারা ঈদ বোঝেন কিন্তু পালন করবার সুযোগ মানুষ কোনোতেই তাদের সাথে থাকে না। তারা বৃদ্ধাশ্রমে আছেন। তাদের সাথে এবার আমাদের ঈদের আনন্দটা ভাগাভাগি করতে চাই, তাদের ইচ্ছে পূরণের অল্প একটু অংশীদারিত্ব নিতে চাই। আজ আমি শপিং করব বৃদ্ধাশ্রমের কিছু মায়েদের জন্য। তাদের জন্য কিনব শাড়ি, তাদের সাথে শেয়ার করব ঈদের আনন্দ। আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। চলুন শপিংয়ে যাই। আপু আমাকে একটু সুতির কমফোর্টেবল কিছু শাড়ি দেখান, একটু এইজেড এরকম মানুষ। কমফোর্টেবল আছে। এগুলো আমাকে মোট 35টা দেন এবং বিভিন্ন কালারের, সুন্দর সুন্দর কালার দেখে যেন ঈদ ঈদ লাগে। আপনি হলো এইটা দিবেন, ইয়েলো কালারটা দিবেন, তারপরে হলো ব্লু, এই যে গ্রিন কালারটা দিবেন। যারা এরকম সুবিধাবঞ্চিত মানুষ আছেন সমাজে, তাদের জন্য সবাই কিন্তু এগিয়ে আসে। কিন্তু পরিবার থেকে যারা আসলে সুবিধাবঞ্চিত হয়ে যান, তাদের তো কেউ নাই। তাদের পাশে আমার, আপনার, আমাদের সবার দায়িত্ব হাসি মুখে দাঁড়ানোর। তারা টাকা পয়সা সম্পত্তি এগুলো কিছুই চায় না, তারা চায় আপনার আমার হাসি মুখ, প্রিয়জন। তাদের প্রিয়জন হতে পারার মধ্যেও কিন্তু অন্যরকম একটা আনন্দ আছে। যাব সেই মায়েদের কাছে, শুনব তাদের গল্প, শেয়ার করব তাদের দুঃখ আর আমাদের হাসি মুখ। আপনারা রেডি তো? নির্দিষ্ট আউটলেট থেকে বিকাশে জামা কাপড় কেনাকাটার পেমেন্টে কুপন কোড E24 অ্যাড করলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। এবারে ঈদ শপিং হোক বিকাশ পেমেন্টে। এবারে ঈদটা তাদের জন্য একটু অন্যরকম, যাদের আসলে কেউ নাই, যাদের আসলে পরিবার পরিজন নাই, তাদের সাথে বিকাশ নিবেদিত ইচ্ছে পূরণের। আজকে আমাদের ইচ্ছে পূরণ করছি ঈদের আনন্দ ভাগাভাগি করে তাদের জন্য ছোট্ট উপহার নিয়ে এসে। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন, আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন। এবং এখন কথা বলছি আমাদের এই আপন নিবাস বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সৈয়দা সেলিনা শেলিয়াপার সাথে। শেলিয়াপা, আমরা শুনলাম যে এই বৃদ্ধাশ্রমটি
2010 থেকে শুরু হয়েছে যদি ভুল না করি 15 বছরের একটা জার্নি একটু জানতে চাই আপনি যেহেতু এটা প্রতিষ্ঠাতা থিংকিং থেকে বা চিন্তা থেকে আসলে এরকম যারা অ্যাবান্ডেন্ট এক কথায় তাদেরকে নিয়ে আসলে কাজটা করার ইচ্ছে জাগলো আমি মূলত একজন মানবাধিকার কর্মী এবং আমি যতগুলো সংগঠনে কাজ করছি সব নারীর অধিকার মর্যাদা নিয়া সংগঠন এনজিও আমি নারীর অধিকার মর্যাদা নিয়ে লড়াই করা একজন মানুষ মিটিং মিছিল আন্দোলন করতে হয়েছে সারা জীবনই এই নারীদের লাস্ট আমি আজ 20 বছর কর্মজীবী নারী সংগঠনে আচ্ছা সেটা করতে করতেই মূলত বিদ্যমান নারীরাও আমার কাছে আসতো এবং মা ডাকতো বলতো যাবে কোথায় কিন্তু তাদের নিয়ে সাংগঠনিক কোনো কাজ আমাদের ছিল না যার জন্য তারা আমার বাসায় থাকতো আচ্ছা আপনার নিজের বাসায় থাকতো এই থাকার মানুষের পরিমাণ যখন দর্জনে দাঁড়ালো তখন স্বাভাবিক আমার পরিবার থেকে একটু চাপ আসে তখন আমি একটা বাড়ি ভাড়া নেই এই বাড়িতে আমি যাত্রা শুরু করি ও বাড়িতে পানি নেই কারেন্ট নেই এখনও নেই পাশের বাড়ি থেকে ধার করে চলেছি প্রায় 4-5 বছর পানি কারেন্ট ছাড়াই চলেছি প্রথম যাদের শুরু করি তাদের একটা পরিবার ছিল সন্তানের দ্বারা প্রতারিত হয়ে বা বিতাড়িত হয়ে বলবো আমার কাছে আসছিল কিন্তু যখন আমি এইদের খাদ্য জোগাড়ের জন্য রাস্তায় রাস্তায় লিপলেট ছাড়লাম মুষ্টির চাল দিয়ে একটা যাত্রা শুরু হয়েছে তখন আমি এই মায়েদের সন্ধান পাই যারা রাস্তায় পড়ে থাকে মানসিক বৈষম্যহীন যাদের গায়ে পোকা পচন থাকে এবং কেউ তাদের দেখে না তখন আমি কাউন্সিলিং করে ওই মানুষগুলো তাদের পরিবারে অনেককে ফিরিয়ে দিয়েছি এবং এখন যেহেতু আমাদের অনেকেই চিনে তা সেহেতু পুলিশ বলেন র‍্যাব বলেন বা সাধারণ মানুষ বলেন আমাদের যোগাযোগ করে নিয়ে আসে আপনাকে আজকে পেয়েছি এটা আমাদের জন্য অনেক ভাগ্যের একটা ব্যাপার আজকে আমরা কিছু সংখ্যক মায়েদের জন্য বিকাশের পক্ষ থেকে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের পক্ষ থেকে কিছু শাড়ি নিয়ে এসেছি আমি চাইবো আপনি সেই যে ঈদের আনন্দটা তাদের সাথে আপনি থাকেন এবং আপনার হাত দিয়ে আমরা তাদের কাছে শাড়িটা পৌঁছে দিই আপনি যদি আমাদের সাথে একটু যান এখন অবশ্যই অবশ্যই চলেন এখান থেকে বিসমিল্লাহ কয়েন আমার এই মরামাটাকে আগে দিয়ে ও আসছে পুরী থেকে গাজীপুর থেকে ওকে রাস্তা থেকে কাপড় দেবো ওই আপা আসছে কাপড় দেবে আপা কাপড় দেবে কাপড় পরবি হ্যাঁ কাপড় পরবি এনারা সবাই যখন আপনাকে মা ডাকে তখন আসলে আপনার কেমন লাগে আপনিও তো তাদের মা ডাকেন শুনলাম জি সবাইকে মা ডাকে ভীষণ ভালো লাগে কিন্তু এই ভালো লাগার পিছনে কষ্ট লাগে তখন যখন ওরা মারা যায় কান্নার কেউ থাকে না তখন আমাদেরই দীর্ঘ সময় অনেককে আমি পালি তখন আমি লাশ দেখতে চাই না পারি না আমি মাঝে মাঝে সবাই আসবেন দেখবেন একটু মায়েদের আমি হয়তো থাকবো না এরকম করে যারা আসলে বৃদ্ধাশ্রমে আছেন যারা অ্যাবান্ডেন্ট আছেন তাদের জন্য আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা ছিল বিকাশ নিবেদিত ইচ্ছে পূরণের আজকে আমরা নিজেদের ইচ্ছে পূরণ করলাম নিশ্চয়ই আপনারা সাথে ছিলেন এবং সাথে থাকবার চেষ্টা করবেন যারা আসলে এরকম করে অ্যাবান্ডেন্ট থাকে তাদের জন্য আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে কোনো না কোনো ইচ্ছে পূরণের আয়োজনে সে পর্যন্ত ভালো থাকুন আর ইচ্ছে পূরণ করবার হলে কারোর মতো প্রচেষ্টা রাখুন করতে থাকুন এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক